করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক নানামুখী উদ্যোগ নেওয়া হলেও এখনও অনেকে মাস্ক ছাড়াই চলাফেরা করছেন। ফলে বেশিরভাগ মানুষ মাস্ক পরলেও করোনা নিয়ন্ত্রণের উদ্যোগ অনেকটাই ব্যাহত হবার আশঙ্কা থেকেই যাচ্ছে। হাটবাজারে করোনা ভাইরাস নিয়ে জনগণের মাঝে এখনও রয়েছে সচেতনতার অভাব। বাজারগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। বিস্তারিত FM বায়াজিদের রিপোর্টে। করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে, তারপরও কিছু মানুষ এখনও অসচেতনভাবে মুখে মাস্ক না পরেই চলাফেরা করছেন। আবার গণমাধ্যমের ক্যামেরা দেখলেই অনেকেই দ্রুত মাস্ক পরে নিচ্ছেন। এভাবে নিজের অজান্তেই অনেকে নিজের এবং অন্যের জন্য মহাবিপর্যয় ডেকে আনছেন, তা যেন খেয়ালেই নেই কারো। পকেটে রাখছে, এতক্ষণ নিশ্বাস নাস্তা খাইছে না এর লেগে। মাস্ক পরার বাধ্যবাধকতা থাকলেও এ ব্যাপারে উদাসীন এখনো অনেক মানুষ। অনেকেই মাস্ক কাছে রাখলেও তা সঠিকভাবে পরছেন না, দিচ্ছেন নানা অজুহাত। বেশিরভাগ মানুষ মুখে মাস্ক পরলেও রাজধানীর বাজারগুলোতে কেউ মানছেন না সামাজিক দূরত্বের নিয়ম। করোনা নিয়ন্ত্রণে সরকার সব ধরনের ব্যবস্থা নিলেও এখনো মাস্ক পরার ক্ষেত্রে অনেকেরই অনীহা। এভাবে চলতে থাকলে খুব দুরূহ হয়ে যাবে করোনা নিয়ন্ত্রণ। FM বাইজিদ, জিডিবি নিউজ, ঢাকা।